আজকের যে আমাদের আলোচনার বিষয়, এখানে আপনজন ক্লাবের সেক্রেটারি আছেন, এএমসির অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, মাননীয় কাউন্সিলর আছেন এখানে অভিজাত মণ্ডল মহোদয়, এবং অন্যান্য বিপ্লব কর আছেন, বিভিন্ন যে আমাদের মোটর শ্রমিক যে সংগঠন আছে সবাই রিপ্রেজেন্টেটিভ আছেন, লিডারশিপ আছেন, যারা এখানে শ্রমিক শ্রেণীরা আছেন। তো মূলত এখানে আগরতলার যে বটতলা নাগেরজোলার যে একটা ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে যে অন্যান্য যে বিষয়গুলো আছে, এখানে একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা যাতে মেনটেন করতে পারি, সবার মতামত নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা এই যে বটতলা এবং নাগরজোলা এরিয়ার যে ট্রাফিক ব্যবস্থা এবং ট্রাফিকের সঙ্গে অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে তাকে উন্নত করার জন্যই আজকে আমরা একটা আলোচনা সভার, এবং সঙ্গে যাতে সচেতন হতে পারে এখানে আমাদের কি ডিসিশন আছে, গভর্নমেন্টের কি ডিসিশন আছে, ডিপার্টমেন্টের কি ডিসিশন আছে, সবার সঙ্গে আমরা আলোচনা করে এখানের যে ট্রাফিক ব্যবস্থা সেটা আমরা উন্নতি করব। আমরা প্রায়োরিটি ওয়াইজ আজকে বটতলা নাগেরজোলা নিয়ে আলোচনা করব, তারপরে নেক্সট আমরা জিবি এরিয়া নিয়ে করব, তারপরে আমরা রাধানগর স্ট্যান্ড বা লেকচৌমুনি মার্কেট নিয়ে করব, মঠচৌমুনি নিয়ে করব। অর্থাৎ শহরের যেই জায়গাগুলোর মধ্যে ট্রাফিক রিলেটেড কিছু ইস্যু আছে যেটাকে আরও স্কোপ আছে ইম্প্রুভ করার জন্য, সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে মিটিং করব। তো আজকে আমরা মূলত কিছু কমন ইস্যু তো আসবেই, কিন্তু আমাদের প্রায়োরিটি থাকবে বটতলা এবং নাগেরজোলা। অবশ্যই করছে, আমরা আরো মিটিং করেছি, সিস্টেম ইম্প্রুভ হচ্ছে, আবার কিছু সমস্যা আসছে, তো সেগুলো চলতে থাকবে। পুজোর আগেই আমরা ট্রাফিক ব্যবস্থাকে ইম্প্রুভ করার জন্য আমাদের যে জায়গাগুলো বললাম, ওভারঅল এএনসি এরিয়ার মধ্যে আমরা ট্রাফিক ব্যবস্থাকে ইম্প্রুভ করব।